আসসালামু আলাইকুম মোদার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও এসেছি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা খুবই খারাপ হয় অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি হানড্রেড পার্সেন্ট চার্জ করার পরেও আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি সিক্রেট ট্রিক্স শেয়ার করব যেটা ফলো করলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা দ্বিগুণ হয়ে যাবে আপনি দীর্ঘ সময় আপনার ফোনটিকে ইউজ করতে পারবেন কি সেই সিক্রেট ট্রিক্স যার ফলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা দ্বিগুণ হয়ে যাবে জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সবচেয়ে বেশি ব্যাটারি কোথায় ইউজ হয়ে থাকে আপনার ফোনের যে ডিসপ্লে অর্থাৎ স্ক্রিনটা রয়েছে এই ডিসপ্লে স্ক্রিনটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যাটারি ইউজ করে থাকে হ্যাঁ এটা কিন্তু হানড্রেড সঠিক আপনার ফোনের ডিসপ্লে স্ক্রিনটাই সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করে থাকে এটার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি আপনি যখন আপনার ফোন থেকে সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে আসার পর ব্যাটারি সেটিং আসবেন ব্যাটারি সেটিং আসার পর ব্যাটারি ইউজে আসবেন ব্যাটারি ইউজে আসার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোনের সবচেয়ে বেশি ব্যাটারি ইউজ হয়েছে আপনার ফোনের ডিসপ্লে স্ক্রিনে ফোনের ডিসপ্লের ওয়ালপেপারটা যত বেশি লাইট হবে যত বেশি কালারফুল হবে তত দ্রুত আপনার ফোনের চার্জটা শেষ হয়ে যাবে তো এখন আপনারা কিভাবে আপনার ফোনের ব্যাটারি চার্জটাকে সেভ করবেন এই জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ডার্কিফাই এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা খুব সহজে এটাকে ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা যখন ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার এখানে প্রচুর পরিমাণে ডার্ক ওয়ালপেপার দেখতে পাবেন এই ওয়ালপেপারগুলো আপনার ফোনে হোম স্ক্রিনে সেট করলে আপনার ফোনের ব্যাটারিটা সেভ হবে কেননা এই ওয়ালপেপারগুলো ডার্ক ওয়ালপেপার যার ফলে আপনার ফোনের ব্যাটারিটা ওয়ান পার্সেন্টও ইউজ হবে না এই ওয়ালপেপারগুলো যদি আপনি আপনার ফোনের স্ক্রিনে সেট করতে চান তাহলে যে ওয়ালপেপারটি আপনার পছন্দ হবে ওই ওয়ালপেপার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন দেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর আপনি সেটে যে ক্লিক করে এটাকে আপনি আপনার ফোনের স্ক্রিনে সেট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনের হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে এই ডার্ক ওয়াল সেট করে নিতে পারবেন যা আপনার ফোনের ব্যাটারিটাকে সেভ করবে যার ফলে আপনি আপনার ফোনের ব্যাটারির সার্ভিসটা দীর্ঘ সময় পাবেন আপনার ফোনের চার্জটা দ্রুত শেষ হবে না আশা করি বুঝতে পেরেছেন খুবই চমৎকার একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলো বসে ভিডিওটা একটা লাইক দিবেন প্লিজ শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পর ভিডিওতে সি নেক্সট টাইম